गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछो? सबाई निश्चय खूब भालो आछो, आमिओ खूब भालो आछी। तो आज के हलो बृहस्पतिवार और एखन बजे सकाल 7:30। तो एखन थेके ब्लगटा शुरू करलाम। तो आज के मा के निये जाच्छी सोनोग्राफी कराते। तो कल के तो ब्लगे बोलेछिलाम आज के मार सोनोग्राफी आछे। तो देखो सकाल सकाल उठे पड़लाम, उठे 7:30 बजे तो निये जाच्छी मा के। तो एखन रिक्शाय उठलाम, घूम थेके उठे दूध गरम करे अभिश्रुतिर खाबारटा रेडी करे रेखे तारपर आमी एसेछि मा के निये जाच्छि। तो बोलेछिलो 8:30-এর মধ্যে যেতে। তো ভাবলাম আগে আগেই যাই, আগে আগে গেলেই ভালো। আগে যত আগে যাব তত আগে আমাদের নাম আসবে, আর এখানে এমনই আগে আগে যায় তা তো ওটাই, যে ফার্স্টে যাবে ওটাই ফার্স্টে হয়। তো সেই জন্যই তাড়াতাড়ি উঠে, মা তো কখনোই উঠে গোপালকে খাবার দিয়ে তো বাসি ঘর টর ঝাঁট দিয়ে রেখেছিল, আমি শুধু উঠে দুধটা গরম করলাম। তো দেখো এসে পড়েছি মাকে নিয়ে, রিক্সা থেকে নামলো মা। তো এখন স্যানিটাইজ করা হচ্ছে, ডক্টর প্লাসে সোনোগ্রাফি, ডক্টর প্লাসে সোনোগ্রাফি হবে মার। তো আমি আর মায়ে এসেছি অভিষেক বাড়িতে। তো এই দেখো এখন সব মানে বিল টিল দিয়ে আমি বসে আছি, কাগজ নিয়ে, ডক্টর প্লাসের কাগজ হাতে নিয়ে। তো এই দেখো মাকে নিয়ে, মাকে নিয়ে এখানে বসে আছি, মার নাম আসলে মা যাবে। তো এই দেখো সোনোগ্রাফি করা হয়ে গেছে। তো এখন আবার রিক্সায় উঠছি, রিক্সায় যাব। অনেকটা দূর না, হেঁটেও যাওয়া যায়, কিন্তু মা হাঁটতে পারে না পা ব্যথার জন্য। তো সেই জন্য রিক্সায় যাচ্ছি, আমি একা হলে হেঁটেই চলে যেতাম, তো মা তো আর এতটা হেঁটে যেতে পারবে না, তাই রিক্সা নিয়ে নিলাম। তো বাড়িতে যাওয়ার আগে ফুল নেব, ফুল শেষ হয়ে গেছে, ঠাকুরের ফুলটা নিয়ে তারপর সোজা বাড়ি যাব, গিয়ে পুরো চেঞ্জ টেঞ্জ করে তারপর চা করব। মা তো কিচ্ছু খাইনি সকাল থেকে, খালি পেটে সোনোগ্রাফি করতে হয় সেই জন্য। তো দেখো ফুল কি সুন্দর, গাঁদা ফুল। আর আজকে বৃহস্পতিবার থেকে আম পাতাও ছিল। তো এই দেখো বাড়ি এসে পড়েছি, অভিশ্রুতি কি জানি উঠছে কি না জানি না, উঠে পড়লে তো ভালোই, 9টা বাজে এখন। তো এই দেখো উঠে পড়েছে অভিশ্রুতি, দেখো খোলা। গুড মর্নিং, দিদুকে নিয়ে নানা, তুমি ড্রেস চেঞ্জ করেছ কেন? কেন বেবি ড্রেস কেন করেছ? ব্রাশ করছিলে তুমি? আমি ড্রেস চেঞ্জ, তো চলো চেঞ্জ করে নিই। মাও চান টান করবে ঠাকুর দিয়ে তারপরে খাবে বলেছে, যে তাড়াতাড়ি খেয়ে নো বলছে, না ঠাকুর দিয়ে তারপর খাবে। তো এই দেখো আমার আর অভিষেকের চা করেছি, সাথে মুড়ি আর চানা নিয়েছি, চা খেয়ে নিই তারপর আস্তে আস্তে কাজে লাগবো, অভিশ্রুতিকেও খাওয়াবো। তো এই দেখো মা পুজো টুজো দিয়ে চা রুটি খেয়ে এবার সবজি কাটতে বসছে, আজকে চাল কুমড়ো হবে মুগ ডাল দিয়ে, মা নিরামিষ খায় সেই জন্য। আর হবে মার কাক, আর হবে উচ্ছে ভাজা, কুন্দরি ভাজা, আর দেখো অ্যাপেলও কেটে রেখেছে। তো আর করব চিংড়ি মাছটা, কালকে যে চিংড়ি মাছ এনেছি সেটা আর ফ্রিজের থেকে বেরও করিনি, এখন ফ্রিজ থেকে বের করে রেখে দিই। তো আর অভিশ্রুতির জন্য করব চিকেন, চিকেন আছে তো সেটা পেঁপে আর আলু দিয়ে করে দেবো অভিশ্রুতিকে। তো চিংড়ি মাছটা বের করে রাখলাম, এখন ভাত বসাবো, তো ভাতের জলটা ভরে নিচ্ছি। আর অভিষেক তো অফিস চলে গেছে, অফিসের কাজ। তো সকালে রুটি আর ভাজা খেয়ে গেছে, এখন রুটি করে দিই, মা খায় যেহেতু ওকে দিলেও খায়, তো ভালো হয়েছে ও খেয়ে বেরিয়েছে। তো এই দেখো ভাত বসিয়ে দিলাম আর চাল মানে ভাজা করব, উচ্ছে ভাজা আর কি বলে কুন্দরি ভাজা। তো সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তো এই ভাজাটা করব। আর মা উচ্ছে ভাজা খায়, উচ্ছে ভাজা কুন্দরি ভাজা রোজেই খায়, তো সেই জন্য উচ্ছে আর কুন্দরি আনলাম, কুন্দরি পাচ্ছিলাম না। তো সেদিন দেখি এখানেই আমাদের পাড়াতেই নিয়ে বসছিল, তো নিয়ে আসলাম ওখান থেকে কুন্দরি, ভালোও লাগে। আর এই যে বেগুনও কেটে দিয়েছে মা দেখো, তো অভিষেকের জন্য বেগুন ভাজা, বেগুন ভাজা খাবে অভিষেক। তো এই দেখো ভাতের জলও গরম হয়ে গেছে, ভাতের জলে তো চালটা দিয়ে দিচ্ছি।
তো দেখো বেগুন ভাজাও হয়ে গেছে, কুঁদরি ভাজাও হয়ে গেছে, এবার চাল কুমড়োটা করব। তুই তেলটার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে মুগ ডাল দিয়ে করব। মুগ ডালটাও ধুয়ে রেখেছি, মুগ ডালটা দিয়ে দেব। তো একটু মুগ ডালটা ভাজবো, বেশি না অল্প করেই ভাজবো। তো এবার দিয়ে দিলাম দেখো চাল কুমড়োটা, ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো চা এইগুলো কাঁচ মানে চাল কুমড়ো টুমড়ো কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে। দেখো নুন দিয়ে দিয়েছি, তো একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব। তো আর আমি যে চিংড়ি মাছের এটা রেডি করব, রসুন পেঁয়াজ আদা কেটে পেস্ট করে রাখব। তো এবার চিংড়ি মাছ রান্না করতে তো অনেক জিনিস লাগে, তো সব রেডি করতে সময় লাগবে। তো চাল কুমড়োটা হতে হতে আর রবিশ্রুতির মাংসটাও আমি উপাশে বসিয়ে দিয়েছি, তো এই দুটো হতে হতে আমি মানে চিংড়ি মাছের সব রেডি করে রাখবো মশলাগুলো। এই দেখো চাল কুমড়ো হয়ে গেছে আর রবিশ্রুতির মাংস উপাশে দেখো হচ্ছে। আর এদিকে যে অভিশ্রুতির মাংস, পেঁপে আলু গাজর পটল সব মা কেটে দিয়েছে, এগুলো দিয়ে করেছি। আর এই যে দেখো চিংড়ি মাছ আবার ধুয়েছি, কালকে তো ধুয়েছিলাম আবার ধুয়ে রেখেছি চিংড়ি মাছ। আর এই যে দেখো এটা পোস্ত কাজু আর নারকেলের দুধ সব একসাথে নিয়ে নিয়েছি। আর এটা দেখো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, এটাও মানে গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি। আর এটার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর এই যে গোটা এলাচ, দারচিনি, গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতাও দেবো, তেজপাতাটা ধুয়ে রেখে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি রান্নাটা বসাই। তো দেখো কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, আর এখন এই যে মাছটাতে হলুদ আর নুন মাখবো। আর অনেক বড় বড় মাছ, সবগুলো একসাথে ভাজা ভাজতে পারবো না, দুটো দুটো করে ভাজতে হবে। তো এই দেখো ভালো করে হলুদ নুন মেখে নিয়েছি, এবার কড়াইয়ে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের গন্ধটা খুব সুন্দর বেরোয় ভাজার সময়, খুব ভালো লাগে। আর অভিশ্রুতি এসে বলছে পাঁপড় দো পাঁপড় দো, বলছে চিংড়ি মাছ ভাজছি, বলছে না পাঁপড় দো পাঁপড় ভাজছ। তো এই দেখো চিংড়ি মাছ খুব সুন্দর লাগছে দেখতে, জানি না খেতে কেমন হবে। তো এই দেখো ভাজা হয়ে গেছে, তো বাকিগুলোও ভেজে নিই। তো এই যে দেখো সবগুলো ভেজে নিয়েছি, আর এখন আবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এর মধ্যে দেখো সবগুলো দিয়ে দেবো, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, গরম মশলা মানে দারচিনি আর এলাচ, গোটা জিরে দিয়ে এবার ওর মধ্যে দেখো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু ভাজবো। কড়াইটা ওই হলুদের মানে পুড়ে গেছে, মাছটা ভেজেছি যে দেখো কালো কালো হয়ে গেছে। তো এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব যেগুলো সব দেখিয়েছিলাম সবগুলো দিয়ে দিলাম মশলা। তো এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব। নারকেলের দুধটাও সব একসাথেই রেখে দিয়েছি, কটা বাটি ভরাবো তাই একসাথেই দিয়ে দিলাম। তো এই দেখো এখনও মশলাটা হচ্ছে, তো এই দেখো মশলাটা প্রায় হয়ে গেছে কষানো। তো এবার ঝোল দিয়ে দিলাম, আর একটু ঝোল দেব। তো বাটিটাতে আগের বাটিটাতে ধুয়ে দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো আর মাছগুলো বড় বড়, তো একটু ঝোল বেশি দিতে হবে, মাছগুলো দিয়ে দেব তাই। তো এই দেখো, তো এই দেখো ঝোল ঝুল ঝোলটা মানে গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেব। দেখো মাছটা দিয়ে আর একটুক্ষণ রেখে দেব, তারপর ক্রিম দেব, ফ্রেশ ক্রিম, আমুলের ফ্রেশ ক্রিম, সেটা দিয়ে দেব উপর দিয়ে। তো মাছটাও দিয়ে দিলাম, এই যে দেখো আমুলের ফ্রেশ ক্রিম, তো ক্রিমটা দেব। এই দেখো মাছ পুরো রেডি, এবার ক্রিমটা দিয়ে দেবো। আর ক্রিমটা ফ্রিজে ছিল, আর আমাদের ফ্রিজে তো কিছু রাখলে বরফ হয়ে যায়, দেখো উপর দিকে মানে ঘন আর নিচের দিকে একদম জল জল হয়ে আছে। তো দিয়ে দিলাম ক্রিমটা, তো এবার ভালো করে ক্রিমটাকে মিশিয়ে নেব। আর আমার চিংড়ি মাছের কালিয়া রেডি, এই দেখো। আর কেমন কালো কালো, ওই যে মাছটা ভেজেছি যে সেই জন্য কালো কালো একটু দেখতে হয়েছে, কিন্তু সাদা সাদা হয় দেখতে ভালো লাগে, রঙটাও তো ভালো হয়নি। এই যে আমার ভাত নিয়ে নিলাম, চিংড়ি মাছ, উচ্ছে ভাজা আর ভাত। আর অভিশ্রুতি দেখো হিল জুতো পরে, এই জুতো আনার পরে এই জুতো পরেই ঘুরছে বাসারা বাড়ি। তো চলো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, একা একা মাছ দিয়ে ভাত খাচ্ছি অভিষেক অফিসে, কী করবো, একা 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 ভালোও লাগে না। আর মা চিংড়ি মাছ খাবেও মানে মা মাছ খাওয়ে খায় না, নিরামিষে খায়। তো আমি একা একা খাচ্ছি, মা খেয়ে নিয়েছে, অভিশ্রুতিও খেয়ে নিয়েছে। তো আমি খেয়ে চান করে অভিশ্রুতিকে ঘুম পাড়াবো,
বিকেলবেলায় মার রিপোর্ট আনতেও যেতে হবে, তো ঠিক আছে চলো পরে কথা বলছি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:30, যাচ্ছি মার রিপোর্ট আনতে। তো দেখো দেরি হয়ে গেছে, বলেছিল ফোন করে যেতে, তাই দেরি করে যাচ্ছি। অভিষেক অফিস থেকে আসলো তারপর। তো তো মার রিপোর্ট নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে দেখবো রিপোর্ট কী আছে, অভিষেক দেখবে। তো এখন যাব একটা ডাইনিং টেবিলের কভার নেব, তো বাইকটা এখানে রেখেছে। তো আর অনেক গরম বাবারে, আর ওকে কুলে নিয়ে উইল সাইডে বাইক রেখেছে, সুতি এমন করে না। তো এই দেখো আমরা ডাইনিং টেবিলের কভার নিতে বিরাটি এসছি। তো কবের থেকেই তো বলছি অভিষেককে কভার কিনো কভার কিনো, বলছে না এমনি নিতে থাক দেখতে ভালো লাগে, কিন্তু তো নষ্ট হয়ে যাচ্ছে জিনিসটা। তো সেই জন্য ভাবলাম না এখন নিয়ে যাব, যাওয়ার সময় তো রাউন্ড, তো এই যে এইরকমই নেব, সাদা সাদা এগুলোই ভালো লাগে দেখতে, তো নিচ্ছি। এই দেখো হাতে এত ব্যাগ হয়ে গেছে, ব্যাগ জিনিস ব্যাগ নিতে ভুলে গেছিলাম। ওরে বাবা, এই দেখো দাঁড়া, এগুলো ঠাকুরের ঠাকুরের, দেখো টানা নিয়ে গেছে, ঠিক আছে। হাতে হাতে লাগবো, চল 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 ধুপ। তো দেখো ব্যাগটা নিয়েছিলাম নিতে, অভিষেককে বলেছিলাম নেওয়ার জন্য, বউ নিতে ভুলে গেছে। তো এই বাজারগুলো সব হাতে করে এই প্লাস্টিকে নিয়ে আসতে হলো। তো এখন দেখো কভারটা পেতে দিচ্ছি, না না জিনিস নষ্ট হতে ভালো লাগে না, জিনিস কিনলে হয় না, জিনিস অনেক যত্নে রাখতে হয়। তো আমি যতটুক পারি যত্নে রাখতে চেষ্টা করি, কিন্তু অভিষেক আর অভিশ্রুতির জন্য কোনো জিনিস যত্ন করে গুছিয়ে রাখতে পারি না, কী করবো। দেখো ডাইনিং টেবিলের চেয়ারের মধ্যে গামছা এনে রেখে দিয়েছে, আর অভিশ্রুতি তো উপরে উঠে টেবিলে বসে থাকে। তো দেখবে প্লাস্টিকের জিনিসের মধ্যে কেমন পাউডারের মতো সাদা সাদা লেগে থাকে, তো একটু কাপড় দিয়ে তাই মুছে নিচ্ছি। এই দেখো অবস্থা কি হয়ে আছে, আর এই যে দেখো বাজারগুলো আনলাম সেগুলো গুছিয়ে রাখি। তেল এনেছি, সর্ষের তেল শেষ হয়ে গেছিলো, তো সর্ষের তেল ঢেলে রাখি। আর এনেছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাও শেষ হয়ে গেছিলো। তো আর কি আনলাম, বিস্কিট আনলাম, আর জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো মানে সবই শেষ হয়ে গেছিলো, মাসের প্রথমে যা হয়। তো সেই জন্যই আর এখন রুটি করব, আর অভিশ্রুতিকে ভাত খাওয়াবো, মাকে খেতে দেব। আর রিপোর্ট, অভিষেক বাইক ঢুকাতে গেছে, এসে রিপোর্ট পরে পড়বে, পড়ে দেখবে কি না কি। তো ঠিক আছে চলো, বেশি কথা বলবো না, ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, চলো আজকের মতো টাটা, গুড নাইট।